আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। সে বিষয়টি হলো রোজার কাফফারার বিধান। আমরা রোজা রাখি, আবার অনেক আমাদের দিনী ভাই বোনেরা নিজের ভুলের কারণে রোজা ভঙ্গ হয়ে যায়। রোজা ভঙ্গ হয়ে যাওয়ার ফলে অনেকের উপর কাজা ওয়াজিব হয়, অনেকের উপর কাফফারা ওয়াজিব হয়। যারা ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করে, নিজের স্বেচ্ছায় কাবার গ্রহণ করে, নিজের স্বেচ্ছায় স্ত্রীর সাথে সহবাস করে, অর্থাৎ যেসব কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়, সেই কাজগুলি করার পরে তার উপর রোজা কাজা এবং কাফফারা ওয়াজিব হয়। কিভাবে কাফফারা আদায় করতে হয় সে বিষয়ে আমি আপনাদের সম্মুখে বলতে চাই। কোনো মানুষ যদি রোজা ভঙ্গ করে তাহলে তার উপর কাফফারা হয়। কাফফারা আদায় করার নিয়ম হলো, সে ব্যক্তি একটা রোজার জন্য সে নিজে রমজান মুবারক মাস ব্যতীত একাধারে 60 দিন রোজা রাখবে। একাধারে 60 দিন রোজা, আরবি মাস যদি 29 দিনে হয় অথবা 30 দিনে হয় এটা বিষয় নয়, বরং একাধারে 60 দিন রোজা রাখতে হবে। রোজা রাখতে গিয়ে যদি দেখা যায় ঈদ চলে আসে তাহলে সে নতুন করে আবার 60 দিন রাখতে হবে। কারণ সে এমন ভাবেই এমন দিনে সে রোজা শুরু করবে যেন সামনে কোনো তার জন্য বাধা না দাঁড়ায়, সেটা ঈদের দিন হোক বা অন্য কোনো দিন হোক। অথবা সে রোজা রাখা অবস্থায় যদি সে কিছুদিন রোজা রাখার পরে অসুস্থ হয়ে যায় তাহলে সে নতুন করে আবারও প্রথম থেকে শুরু করে 60টা রোজা রাখতে হবে, অন্যথায় কোনো অবস্থায় তার রোজার কাফফারা আদায় হবে না। যদি দেখা যায় ওই ব্যক্তির দ্বারা তার শারীরিক শক্তি এতই দুর্বল যে 60 দিন রোজা রাখা তার পক্ষে কোনো অবস্থায় সম্ভব না, তাহলে তার জন্য বিকল্প আরেকটি পদ্ধতি হলো, সে 60 জন ব্যক্তিকে দুবেলা পেট ভরে খাওয়াতে হবে। দুবেলা, কেননা আমরা যখন রোজা রাখি আমরা সেহরি খাই এবং ইফতার খাই, আমরা দুবেলাই আমরা পেট ভরে খাওয়ার চেষ্টা করি। এজন্য 60 জন মিসকিনকে দুবেলা পেট ভরে সে খাওয়ানো লাগবে। এখন যদি কোনো ব্যক্তি চায় যে না একজন ব্যক্তিকে সে 60 জনের খাবার দিয়ে দিবে, তাহলে সে একাধারে 60 দিন একজন ব্যক্তিকেই 60 দিন দুবেলা পেট ভরে খাওয়াতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি চায় সে খাবারেরও আয়োজন করবে না, 60 জন ব্যক্তিকে খাওয়ানো তার জন্য কষ্টকর মনে হয়, অথবা একজন ব্যক্তিকে একাধারে 60 দিন খাওয়ানো তার জন্য কষ্ট মনে হয়, তাহলে তার জন্য সহজ আরেকটি পদ্ধতি হলো, এক বেলার জন্য বা একদিনের জন্য একজনের জন্য 1.25 গমের দাম, অথবা বর্তমানে আমরা আটা যদি বলি 1.25 আটার দাম, এইভাবে হিসাব করে 60 দিয়ে পূরণ দিয়ে যত টাকা হবে ওই টাকা কোনো একজন ব্যক্তিকে যদি সে অসহায় হয়, গরিব হয়, মিসকিন হয়, দুর্বল মানুষ হয়, গরিব হয়ে থাকে, তাহলে যদি সে দান করে তাহলে সে এক রোজার কাফফারা আদায় থেকে সে মুক্ত লাভ করবে। এবার আসি মহিলাদের ক্ষেত্রে। আমরা মা বোনরাও অনেক সময় দেখা যায় তার রোজা ভঙ্গ করে, এখন কাফফারা মহিলারা কিভাবে আদায় করবে? কেননা আমাদের মা বোনদের দ্বারা কোনোভাবেই একাধারে 60টি রোজা রাখা সম্ভব নয়। কারণ আমরা জানি মহিলারা সে প্রতি মাসেই নির্ধারিত কিছু তারিখ আছে সে অসুস্থ হয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে বিধান, এটা পরিবর্তন করার কারো ক্ষমতা নাই, দুনিয়ার কোন মানুষের হাত নেই, এটা সরাসরি আল্লাহর দেওয়া। অতএব মহিলাদের জন্য, আমার মা বোনদের জন্য সুবিধা হলো, সে একাধারে রোজা রাখবে, যখন সে অসুস্থ হবে রোজা ছেড়ে দিবে। যতদিন অসুস্থ থাকবে ওই দিন ব্যতীত যেই দিনই সে পবিত্র হবে তার পরের দিন থেকে আবার রোজা রাখা শুরু করে দিবে। এইভাবে সে ধারাবাহিক ভাবে সে 60 দিন পূর্ণ করবে। এখন আমার ওই মা অথবা বোনদের দ্বারাও যদি দেখা যায় সে শারীরিক এতই দুর্বল সে 60 দিন রোজা রাখতে পারবে না, তাহলে ওই মা এবং বোনেরাও ইচ্ছা করলে সে মিসকিনকে ফিদিয়া দিতে পারবে, খাবার খাওয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো মানুষ যদি তার শারীরিক শক্তি থাকা সত্ত্বেও মিসকিনদেরকে খাবার খাওয়ায় তাহলে কাফফারা আদায় হবে না। যেহেতু সে সবল রয়েছে, শারীরিক শক্তি তার আছে, এমত অবস্থায় সে রোজা রাখতেই হবে, রোজা রাখা ছাড়া রোজার কাফফারা কখনো আদায় হবে না। আসুন আমরা যেন ইচ্ছাকৃতভাবে আমরা রোজা যেন ভঙ্গ না করি, এত বড় বিধান যেন আমাদের উপর আরোপিত না হয়, কেননা রোজার বিধান অত্যন্ত কঠিন, রোজার কাফফারা অত্যন্ত কঠিন। এই কঠিন থেকে যেন আমরা মুক্ত থাকি, আমরা যেন স্বেচ্ছায় কোনোদিন রোজা ভঙ্গ না করি, তারপরও যদি কেউ করে ফেলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পূর্ণাঙ্গ নিয়ম অনুযায়ী রোজার কাফফারা আদায় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।